আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আমি এসে শুভ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বিডি জবস 24। আজকের এই ভিডিওতে অর্থাৎ অক্টোবর মাসের চাকরির খবর পার্ট 3-তে বর্তমান সময়ে টপ 5 সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো পর্যালোচনা করব। আপনারা জানতে পারবেন কোন কোন পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কেমন, বয়স কত চাওয়া হয়েছে, বেতন কত, আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ 2021। এটি একটি সরকারি চাকরি। এখানে সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদ আছে 13টি। 13টি পদে মোট 309 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা JSC, SSC, HSC, অর্থাৎ আপনারা আপনাদের শিক্ষাগত মান অনুযায়ী ভিন্ন ভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 7 অক্টোবর 2021, আবেদন শেষ হবে 27 অক্টোবর 2021 তারিখে। এখানে প্রথম যে পদটি রয়েছে, পদের নাম লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 50 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA। বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। দ্বিতীয় পদটির নাম হিসাবরক্ষক, পদ সংখ্যা 22 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। তৃতীয় পদটির নাম পাম্প অপারেটর, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত। বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে 23,450 টাকা। তারপর যে পদটি রয়েছে, ড্রাইভার, পদ সংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। বেতন 9,700 টাকা থেকে শুরু করে 23,450 টাকা পর্যন্ত। তারপর যে পদটি রয়েছে, সহকারী কাম স্টোর কিপার, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। তারপর এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, LDA কাম স্টোর কিপার, পদ সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, ইলেকট্রিশিয়ান পাম্প অপারেটর, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর মেয়াদি ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে। বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম ড্রাইভার কাম মেকানিক, পদ সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভারের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাস মেয়াদি ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম কেয়ারটেকার, পদ সংখ্যা 56 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে MS অফিসে দক্ষতা থাকতে হবে। বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর পদের নাম অফিস সহকারী কাম স্টোর কিপার, পদ সংখ্যা 22 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর পদের নাম অফিস সহায়ক বা গার্ডেনার, পদ সংখ্যা 8 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 117 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। আবেদনের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2021। এটা একটি সরকারি চাকরি। পদ সংখ্যা 36টি, খালি পদ 1,562 জন।
অর্থাৎ 36টি পোস্টে 1562 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী ভিন্ন ভিন্ন পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 30 বছর। এখানে প্রথম যে পদটি রয়েছে ফার্মাসিস্ট, পদ সংখ্যা 275টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি। বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। দ্বিতীয় যে পদটি রয়েছে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পদ সংখ্যা 148টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। তিন নম্বর পদটির নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম হেলথ এডুকেটর, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এরপর পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, খালি পদ 3টি। বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা। পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে ফিল্ড ট্রেইনার, পদ সংখ্যা 1জন। বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম সহকারী, খালি পদ 1টি। বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম হিসাবরক্ষক, শূন্য পদ 3টি। বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম উচ্চমান সহকারী, খালি পদ 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম গবেষণা সহকারী, খালি পদ আছে 2টি। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এরপর পদের নাম ষাট মুদ্রা আক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, খালি পদ 40টি। বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম পরিসংখ্যান সহকারী, পদ সংখ্যা 5টি। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম গুদাম রক্ষক, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম কোষাধ্যক্ষ, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম সহকারী লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 2টি। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম আইপিআই টেকনিশিয়ান, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম টেলিফোন অপারেটর, পদ সংখ্যা 2টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক, পদ সংখ্যা 159টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, খালি পদ 1টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। পদের নাম ওয়ার্ড মাস্টার, পদ সংখ্যা 2টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এরপর যে পদটি রয়েছে পদের নাম লিনেন কিপার, পদ সংখ্যা 2টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম ইন্টেন্ট কেয়ারটেকার, পদ সংখ্যা 2টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এরপর পদের নাম টিকিট ক্লার্ক, পদ সংখ্যা 4টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এরপর যে পদটি রয়েছে স্টেরিলাইজার কাম মেকানিক, পদ সংখ্যা 2টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর পদের নাম রেকর্ড কিপার, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে কার্ডিওগ্রাফার, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম গাড়ি চালক, পদ সংখ্যা 34টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম টেকনিশিয়ান, খালি পদ 1টি। বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদের নাম অভিষেক, পদ সংখ্যা 460। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম MLSS বা নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 374টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাস। বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম ওয়াচম্যান, পদ সংখ্যা 1।
চারটি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। এরপর যে পদটি রয়েছে পদের নাম কুক হেল্পার, পদ সংখ্যা একটি, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। এরপর যে পদটি রয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 64টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাস, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ 15 অক্টোবর 2021। আবেদন লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে পাবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, এটা একটি সরকারি চাকরি, এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা আছে একটি, একটি পদেই মূলত 235 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, বয়স 18 থেকে 30 বছর। আবেদন শুরু 6 অক্টোবর 2021 তারিখ, আবেদন শেষ 7 অক্টোবর 2021। পদটির নাম সহকারী স্টেশন মাস্টার, পদ সংখ্যা 235 জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরির ধরন, এটা একটি সরকারি চাকরি, এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা একটি, খালি পদ 200 জন, অর্থাৎ একটি পদে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ 21 অক্টোবর 2021। 5 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ 2021, এটাও একটি সরকারি চাকরি, পদ সংখ্যা 13টি, খালি পদ 98টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 30 মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ 24 অক্টোবর 2021। প্রথম যে পদটি আছে, পদের নাম সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 1, খালি পদ 60টি, শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান অথবা SSC বিজ্ঞান সহ 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম টেকনিশিয়ান 1, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান অথবা SSC বিজ্ঞান সহ উল্লেখিত বিষয়ে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম সিনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা SSC পাস, বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা, বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,580 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম সেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা SSC পাস, বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,580 টাকা পর্যন্ত। পদের নাম সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2, পদ সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান অথবা SSC বিজ্ঞান সহ 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। বেতন 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম টেকনিশিয়ান 2, পদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান অথবা SSC বিজ্ঞান সহ 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। বেতন 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম কম্পিউটার টাইপিস্ট, পদ সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম লাইব্রেরি অ্যাটেনডেন্ট, খালি পদ 20টি, শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান সহ 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। বেতন 8,500 টাকা থেকে শুরু করে 20,770 টাকা পর্যন্ত। পদের নাম বাস হেল্পার, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই, তবে ড্রাইভিং লাইসেন্স সহ মোটর যন্ত্রাংশ সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম জেনারেল অ্যাটেনডেন্ট 2, পদ সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে, পদের নাম সিকিউরিটি অ্যাটেনডেন্ট 2, পদ সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। সর্বশেষ যে পদটি রয়েছে, পদের নাম স্যানিটারি অ্যাটেনডেন্ট 2, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। বন্ধুরা, প্রতি সপ্তাহে 3 থেকে 4 সরকারি বেসরকারি চাকরি সম্পর্কিত ভিডিও আমরা প্রকাশ করে থাকি আমাদের চ্যানেলে। তাই বন্ধুরা, কোনো চাকরির খবর মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।